ফিরনি মিক্স তৈরি করতে আমার যা যা প্রয়োজন তা হলো আমি এখানে এক প্যাকেট রাধুনি ফিরনি মিক্স নিয়েছি, সাথে আমি নিয়েছি এক কেজি দুধ প্রাণ, সাথে আমি ইউজ করব নারিকেল এবং কিশমিশ। এবার একটি পাত্রে এক কেজি পুরো দুধটাকে আমি হাফ কেজি পরিমাপ ঘন করে নিব। দুধটা আমার অনেকখানি ঘন হয়ে আসছে। এবার আমি এটাতে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করব দিয়ে কিছুক্ষণ। এবার আমি ঘন দুধে পুরো এক প্যাকেট ফিরনি দিয়ে দিব, দিয়ে আমি অনেকক্ষণ এটাকে নাড়ব। ফিরনিটা আমার অনেক ঘন হয়ে আসছে। এবার আমি 2 চামচ নারিকেল এটাতে অ্যাড করে দিব। নরিষ্টটাকে নাড়তে দেবো। এক পর্যায়ে 4-5টা কিশমিশ ওটাতে দিয়ে দিব। বাকি কিশমিশগুলো আমি পরিবেশনের জন্য রেখে দিলাম। ফিনিটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নিব। নাও রেডি হয়ে গেল আমার রাধুনি মিক্সড ফিরনি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।